Hi guys, সবাইকে গুড মর্নিং वेलकम ব্যাক পূর্ণিমা ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি খুব ভালো আছি আর বিন্দাস আছি রান্না ঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন রান্না বসেই দিয়েছি অলরেডি ভাত কমপ্লিট হয়ে গেছে ভাত কমপ্লিট হওয়ার পরে আমি এখানে রান্না বসে দিয়েছি আজকে পুঁই শাক মাছের মাথা দিয়ে পুঁই শাক করব আর উচ্ছা ভাজবো উচ্ছা অলরেডি ভাজবো কি উচ্ছা ভাজা কমপ্লিট হয়ে গেছে চলো রান্না বান্নাটা কমপ্লিট করে নিই আনাজপত্র সব কেটে আনে রেখেছি এখানে বেগুন কেটে রেখেছি এখানে বেগুন কেটে রেখেছি পুঁই শাক কেটে রেখেছি আর এখানে আনাজগুলো তরকারি আনাজগুলো সব কেটে নিয়েছি আর এখানে মাছের মাথা ভাজা বসেছি চলো রান্না বান্না করে নিই আবার আছি তোমাদের কাছে আমার ব্লগ যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার নিশ্চয়ই করো আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর ফেসবুক পেজ থেকে যে দেখছো আমার ব্লগটি আমার ফেসবুক পেজটি ফলো করে রেখো নিউ নিউ ভিডিও হয়ে গেলে দেখতে পারবে আমার ফেসবুক পেজের নাম রিয়া চক্রবর্তী তাইকে ফলো করে রেখো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখানে পুজো ঠাকুর পুজো হয়ে গেছে গুপুসোনা চান টান করে খেয়ে নিয়েছে পুজো কমপ্লিট দেখতে পাচ্ছ পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদের রান্না করে চলে আসছি তোমাদেরকে একটু আগে বলে দিলাম মাছের মাথা দিয়ে পুঁই শাক করব আর এখানে মাছের ডিম কতগুলো এনেছিল ওকে ভাজে দিব আর পান্তা ভাত খেয়ে নিব মাছের মাথা দুটো এনেছিল ওকে ভাজে নিয়ে কমপ্লিট করে নিয়েছি এনে কিছুটা বেগুন ভাজে দিলাম তরকারির মধ্যে দিব তাই জন্য বেগুন ভাজা বি কমপ্লিট হয়ে গেছে বেগুন ভাজাটা কাড়ে নিয়েছি আবার করে দেবো তরকারি তরকারি এখানে সকাল সকালে না রান্নাবান্নাটা সারে নিব এতটা বাজে গরম ফেলেইছে এই 15 দিনখানি হবে কী গরম মানে সাংঘাতিকভাবে গরম আর দেখো আমার একটা লক্ষ্য করছে একটা জিনিস আমার রান্নাঘরে কত জোরে রৌদ্র এই ঠিক যে বি তোমার দেখতে পাচ্ছ না কী রান্না করছি কী নাই আর দেখতে পাচ্ছ পরিষ্কার ক্যামেরাতে বি আসছে না এত রোদ যে চিন্তা করো আমি কীরকমের রান্নাবান্না করছি এই রোদের মধ্যে বি দাঁড়িয়ে কি আমি রান্নাঘরে রান্না করছি কিছু করার নাই রোদ তো রোদের দিন রোদ হবে আর এপাশে আমার মশলাগুলো কষে নিচ্ছি ভালোভাবে তোমার সাথে গল্প করতে করতে এখানে একটু জল দিয়ে আবার ভালোভাবে কষলাম এবার দিয়ে দেবো তরকারি আনাজগুলো সব কুমড়া পুঁই শাক টমাটো কচু আলু সব কেটে রেখেছিলাম ধুয়ে পুরা থালার মধ্যে রেখেছিলাম এখান থেকে মশলাটা আমার হয়ে গেল নি আর এপাশে তরকারিটা দিয়ে দিলাম তরকারিটা একটু এপাশ পাশ পরে করে ভালোভাবে কষে নিব কষে নিলার পরে তারপরে জল দিয়ে দিব মাছের মাথাটা পরে দিব এ তরকারিটা একটু সিদ্ধ হয়ে যাও তারপরে দিয়ে দিব দেখতে পাচ্ছ ভালোভাবে কষে নিচ্ছি দেখো এখানে তরকারি ওয়ারে বসেই দিয়ে আমি এখানে চলে এসেছি তরকারি ওয়ারে বসে ফুটতে আমি এখানে জামা প্যান্ট কতগুলো শুকিয়ে নিব সফা করে রেখেছি শুকিয়ে নিব আমার এখানে জামা প্যান্টে শুকানো কমপ্লিট হয়ে গেছে হওয়ার পরে তরকারিটা ভাবছি স্নান করবো আগে থেকে তরকারিটা দেখে নিব তরকারি বসেছি জানো আর এপাশে মেয়েকে বললাম গেট তালা ফেলে দে আর ওর বাবা তো নাই ঘরের মধ্যে কেউ নাই আমি গেট তালা দিনের বেলা ফেলে দিই তাই জন্য রাতেরবেলা তো এমনি বি গেট তালা পড়তে থাকে আর দিনের বেলায় গেট তালা ফেলে দিই কেননা বাড়ির মধ্যে কেউ থাকে না আমার মা মেয়ে একা থাকি জানো তো বিভিন্ন প্রকার কীরকমের লোক কিছু মানে অবশ্য আমাদের এখানে কিছু কখনো হয়নি অমনি ঘটনা কিন্তু আমি গেট তালা ফেলে দিই বাড়ির মধ্যে কেউ থাকি না তো আমার দুজনে থাকি মা মেয়ে থাকি তাই জন্যে আর এখানে গেট তালা ফেলে দিই আর সেই তরকারিটাকে মাছের মাথাটাকে ভালোভাবে থেতো করে নিচ্ছি থেতো করে নিয়ে দিয়ে দিব তরকারির মধ্যে চলো তরকারিটা দেখি কত দূর গেলো কী হলো দেখতে থাকো ব্লগটা স্কিপ করো না আশা করি ভালো লাগবে তোমাদেরকে thank you
এখন আমার তরকারিটা আনাজগুলো ভালোভাবে তরকারি আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে একটু এপাশ ওপাশ করে নিলাম করে এখানে মাছের মাথাটা দুধেত্ব করে রেখেছিলাম ওইটা দিয়ে নিলাম দিয়ে একটু টকমক করে ফুটে উঠু তারপরে নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে চলো এখানে আমি বড়ি দুটা ভাবলাম আজকে এতে না বড়ি দুটা দিলে ভালো লাগে তাই জন্য বড়ি ভাজিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে ডবাতে আর ওই বড়ি দুটা দিয়ে দেবো আর কিন্তু জানো তরকারিটা খুব সুন্দর হয়েছিল বড়ি দিলা পরে বড়ির গন্ধতে তরকারিটা খুব ভালো হয়েছিল এবার এখন ধনিয়া পাতা দিয়ে নিলাম ধনিয়া পাতা খেতে ভালো লাগে আর কে কে খেতে ভালোবাসে ধনিয়া পাতা তরকারির মধ্যে ভালো কমেন্ট করে জানাবে কিন্তু আমাদের দিকে ধনিয়া পাতা দিতে ভালো লাগে তরকারিটা বেশ ভালো গন্ধ আছে আর ভালো লাগে টেস্ট লাগে তার জন্য কিন্তু তরকারিটা চলো নামিয়ে নিয়েছি অলরেডি তরকারি আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এর পাশে ভাত করে নিয়েছি দেখো এখানে ভাত কমপ্লিট রান্না বান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দুটো দুপুরবেলা বাড়াবাড়ি করে নিয়ে চলে আসছি আর সোনু বাবা অলরেডি দোকান ছেড়ে চলে আসছে খেতে ওর জন্য খাবারটা বাড়ি নিয়ে চলে আসছি আমার জন্য বাড়ি নিয়ে চলে আসছি মেয়ে অলরেডি খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমার দুজনে বাকি ছিলাম খাওয়ার জন্য দুপুরবেলা চলো এখানে আমি একে বলছি তরকারিটা কীরকম হয়েছে খেয়ে আমাকে বলো রিভিউ দাও ও বলো তরকারি খুব ভালো হয়েছে তাই জন্য চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসছি তোমাদের কাছে আমি খেতে বসে পড়েছি এখন বাজে বিকাল ৫টা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসন রেখে দিয়েছিলাম মানতে পারেনি তা ভিডিও এডিটিং করা ছিল এডিটিং করলাম আর রোদের মধ্যে আর ইচ্ছা করে না আসে বাসন মানতে এখন বিকাল ৫টা বাজে গোয়া ঝাঁটা ঝাঁটি কমপ্লিট করে নিয়েছি বাসনগুলা ধরে বসেছি মাঞ্জবার জন্যে চলো বাসনগুলা তোমাদের যে গল্প করতে করতে বাসনগুলা মাঞ্জে ফেলাই আর এখানে জলের বোতল চার পাঁচটা ভর্তি করবো করে ফ্রিজে রাখবো জল বি শেষ হয়ে গেছে ফ্রিজে জল নেই এখন তো আর নর্মাল জল খেতে ইচ্ছা করে না মিশিয়ে মানে ডাইরেক্ট ফ্রিজ জল আমরা খাই না মিশিয়ে মিশিয়ে খাই মানে এমনি নর্মাল জল আর ফ্রিজ জল মিশিয়ে খাই ডাইরেক্ট ফ্রিজ জল খেতে পারি না ঠান্ডা বি খুব ঠান্ডা তাই জন্যে আর ফ্রিজের জল খাওয়া অভ্যাস বি আমাদের নাই তাই জন্য গরম ফেলেছে বলে বাধ্য হয়ে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে গলাকে একটু ভালো লাগছে বলে খেতে ইচ্ছা করে নাহলে প্রকৃত ফ্রিজে জল খেতে নেই শরীরের পক্ষে ভালো নয় আমি জানি কিন্তু আর এমনি নর্মাল জল খাতেই পারি না চলো এখানে বাসন মাঝে আমার কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো গল্প করতে করতে তোমাদের সাথে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর চার পাঁচটা বোতল বি জল ভরে নেবো জানো জল ভরে নিচ্ছি দেখতে থাকো আমার ব্লগটা আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার নিশ্চয় করবে ফেসবুক পেজ থেকে যে আমার ব্লগটি দেখছো আমার ফেসবুক পেজটি ফলো করে রেখো নিউ নিউ ভিডিও গেলে দেখতে পারবে এখান থেকে আমি বোতলগুলা নিয়ে চলে আসেছি বোতলগুলা ভরে নিচ্ছি চাই ভরে নিয়ে ফ্রিজে রেখে দিব চা করে খাবো বলে দুধটা বসিয়ে দিলাম দুধটা ফেটে গেছে ছেনা হয়ে গেছে চা করে আর খেতে পারলাম না বরকে বলে দিলাম যে দুধ প্যাকেট আনছে দুধ প্যাকেট আনে চা খেয়েছিলাম সন্ধ্যাবেলায় এখন আমার রাতেবেলা চলে আসছি জলঢালা ভাত খেতে আর আমার বর রুটি খেতে পুরো জলঢালা ভাত খাবে না বারণ করে দিল তাই জন্য রুটি করে নিয়েছি ও জানে আর এখানে আমি ডিম রুটি খাচ্ছি বান্তা বান্তা ডিম ভুজিয়া পান্তা ভাত ডিম ভুজিয়া এই গরমের মধ্যে আর কি খাওয়াবে রাত্রে ১১টা বাজলো নি আমাদের খাওয়া দাওয়া আছে সব আধেকার লোক আমাদের এখানে সবে ঘুমিয়া পড়লো নি আর আমাদের সব জগুয়ালি দেখো কতগুলো চার চারটা জগুয়ালি শুয়েছে খাবার দানা শুয়েছে না না খাই যারে রাতে জাগো জগে থাকে হাই গাইজ সবাইকে গুড নাইট খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত রান্না করে কাজ সেরে এখন ফ্রেশ হয়ে গেছি ঘুমাতে যাব চলো আজকের মতন এইখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার নিশ্চয় করো ফেসবুক পেজ থেকে যে আমার পেজটি দেখছো মানে ভিডিওটি দেখছো ব্লগটি দেখছো আর আমার ফেসবুক পেজটি ফলো করে দেখো নিউ নিউ ভিডিও গেলে দেখতে পারবে আজকের মতন টাটা বাই বাই লাভ ইউ অল ফ্রেন্ড আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে মানে কালকে ব্লগে তোমাদের যাতে দেখা আছে আর একজন ঘুমিয়ে পড়লেন আমার
এখন দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, আরেকজন দাঁড়িয়েছে ওয়েট করছে। কার জন্য ওয়েট করছো? কাকে ওয়েট করছো? গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা, বাই বাই।